ফ্রেন্ডস, আমার নতুন একটি ইটিং শোতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতন আজকেও আমার থালা কিন্তু খালি নেই, আমার থালা কিন্তু পুরো ভরপুর রয়েছে। তো আজকে অনেক মানে একটা জিনিস রয়েছে যেটা আমার খুব 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 পছন্দের জিনিস, যেটা পেলে আমি এক থালা ভাত খেয়ে নেব। তো দেখো, তোমাদের আগে দেখিয়ে দিই। এই দেখো, এখানে রয়েছে নিম বেগুন, যেটা আমি খুব পছন্দ করি। উচ্ছে আলু ভাজার থেকেও বেশি আমি পছন্দ করি এই নিম বেগুনটা, আমার জাস্ট দারুণ লাগে এই নিম বেগুন। তো যাই হোক, এখানে নিম বেগুন রয়েছে, আর এখানে রয়েছে পটল আর আলু ভাজা, যেটা ছোট ছোট করে পটল আর আলু কেটে একসাথে ভাজা করেছি। আর এখানে রয়েছে পটল আলুর তরকারি, আর এখানে রয়েছে চাটনি। তো আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমার পাতে চাটনি নেই, তো সেদিন আমার চাটনিটা মিসিং ছিল, আর আজকে কিন্তু আমি নিয়ে নিয়েছি চাটনি। আর প্রত্যেক দিনই মাছ মাংস ডিম এইগুলো খেতে তো ভালোই লাগে না, ভাবলাম যে আজকে পটল আলুর তরকারি দিয়ে ভাত খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করি, আর তার সাথে স্পেশাল যেটা আমার নিম বেগুন। তো চলো, নিম বেগুনটা আমি কিভাবে করি সেটা আমি খেতে খেতেই বলবো, আগে খেত খাওয়াটা শুরু করি। আর এই যে পাশে নিয়ে নিয়েছি জল, তো আগে নিম বেগুন দিয়ে খাবো। তো আগে নিম বেগুনটা দিয়েই খেয়ে নিচ্ছি। তো এই নিম বেগুনটা জানো তো আমার মা মানে এইভাবেই করতো। তোমরা ভাববে যে রিয়াঙ্কা খালি মায়ের রান্নার কথা বলে, দিদির রান্নার কথা বলে। সত্যি কথা, আমি যেটুকু শিখেছি সেইটুকু মা দিদি এদের কাছ থেকে শিখেছি, তো সেই জন্য ওদের নামটা আমাকে বারবার নিতে হয়। তো যাই হোক, এই নিম বেগুনটা জানো তো মানে নিম পাতাটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমার মা করতো কি, হাত দিয়ে পুরো মানে সেই মচমচে হয়ে যেত, তো সে হাত দিয়ে পুরো গুঁড়ো করে নিত, নিয়ে তারপর বেগুনের সাথে মিশিয়ে নিত, মানে বেগুনটাকে আলাদা ভেজে নিত। তো এইভাবে আমার মা করে, আর আমার নিম বেগুন খেতে খুব ভালো লাগে, তো আমিও এইভাবেই করে নিই। আর এই জিনিসটা জানো তো, নিম পাতাটাকে গুঁড়ো করে মানে এই যেভাবে আমি করি, গুঁড়ো করে বেগুনের সাথে মিশিয়ে নিই, বেগুন ভাজার সাথে এরকম ভাবে গুঁড়ো করে টিফিন কারি করে রেখেও দিতে পারো। যখন ধরো নিম পাতা পাওয়া যাবে না, তখন খেতে ইচ্ছে করছে, তখন কিন্তু এইভাবে করে খেতে পারবে। তো এটা করে দেখো, বেশ ভালো হবে। আমিও তো ভাবছি যে ওরকম ভাবে নিম পাতা গুঁড়ো করে রেখে দেবো, কোটোর মধ্যে রেখে দেবো, দিয়ে যখন আমার ইচ্ছে হবে তখন আমি বেগুনটাকে ভেজে ওই গুঁড়ো নিম পাতাটাকে ওর মধ্যে মিশিয়ে নেবো, তাহলে ব্যাস হয়ে যাবে। আর এটা তো আমার বর খেতেই চায় না, ও ওর মুখে দিতেই পারবো না, জানো না। আমার তো খুব ভালো লাগে, দেখো আমি কি সুন্দর মানে আনন্দ করে খাবো। দারুণ লাগে গো নিম পাতা। নিম পাতা ওই শুধু ওই আমার জন্যই করতে হয়, কারণ ও খায় না। তো জাস্ট দারুন, খেতে খেতে তোমাদের সাথে এত কথা বলি। তো একটা দিভাই আমাকে কমেন্ট করে যা যে রিয়াঙ্কা তুমি এইভাবে খেতে খেতে কথা বলো, আমার তো ভয় লাগে, যদি অসুবিধা হয় তো কত চিন্তা করো গো তোমরা আমার জন্য। তো আজকের জন্য খুব বেশি কথা বলবো না, অল্প অল্পই কথা বলবো, আর বেশি বেশি খাবো। আজকে চার পদ হয়েছে, আর একটু কিছু থাকলে মনে হয় পঞ্চ ব্যঞ্জন হয়ে যেত।
আমি খেয়ালই করিনি, তাহলে আর একটা কিছু নিয়ে নিতাম। এরম ভাবে পটল কেটে আলু দিয়ে ভাজাটা আমি পছন্দ করি না, আমার বর খুব পছন্দ করে, ওর জন্যই আজকে করা। তাহলে আমার এরকম ভাজা ভালো লাগে না, আমার ভালো লাগে এমনি যে নর্মাল পটল ভাজে না, সেরকম ভালো লাগে। আর এই ভাজাটা ডালের সাথে বেশি ভালো লাগে, কিন্তু এরকম আলু দিয়ে পটল দিয়ে আমার ভালো লাগে না, একটুও ভালো লাগে না। তারপর পটলের যে বীজটা আছে সেই বীজটা কটকট করে মুখে পড়বে। এদিকে দেখো পটলের বীজ খেতে ভালো লাগে না, কিন্তু ওই পুঁইমিচুরি আছে না, তোমরা তো দেখেছো এর আগে আমি পুঁইমিচুরি খেয়েছি, আমি খুব ভালোবাসি পুঁইমিচুরি খেতে, তো সেই পুঁইমিচুরিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এই পটলের বীজ আমার মুখে পড়লে বিরক্ত লাগে। এ দেখো এই একটা পড়েছিল, পাশে রেখে দিয়েছি। এবার খেয়ে নেবো পটল আলুর তরকারি দিয়ে। আজকে পুরো নিরামিষ, প্রত্যেক দিন দেখবে মাছ টাছ ভালো লাগে না খেতে। আমি তো তোমাদের বলেছি আমি যাই খাবো তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করব। প্রত্যেক দিন যে ভালো মন্দ খেতে হবে তার কি মানে আছে? আমি যদি ডাল ভাত খাই, সেদ্ধ ভাত খাই, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। পটল আলুর তরকারিটা গন্ধ শুকেই বুঝতে পারছি যে ভালো হয়েছে, খেতে তাহলে কতটা সুন্দর হবে বলো। তোমরা তো পাচ্ছ না, আমি কিন্তু গন্ধ পাচ্ছি, গরম মশলার বেশ একটা সুন্দর সুন্দর গন্ধ। সত্যি সুন্দর হয়ে যাও। আর দেখবে গুঁড়ো মশলা, মানে গুঁড়ো গরম মশলা দেওয়ার থেকে যদি বেটে গরম মশলা দেওয়া হয় সেটার স্বাদ একটু দ্বিগুণ যেন বেড়ে যায়।
তো তোমরা ভাববে হয়তো রিয়াঙ্কা খুব হাই ফাই খাবার কেন খাওয়া দেখায় না, এরকম সাধারণ সিম্পল খাবার খাওয়াটাই দেখায়। তো আমি খুব সাধারণ সিম্পল মেয়ে, তো আমি সাধারণ সিম্পল খাবারই খেতে পছন্দ করি এবং দেখাতে পছন্দ করি। ওই তোমাদের দেখানোর জন্য যে খুব হাই ফাই খাবার নিয়ে আসলাম খেলাম সেটা তো না, আমি যেমন তেমনই তোমাদের সাথে দেখাই। আর হাই ফাই খাবার বলতে কি, ওগুলো তো সবাই খাচ্ছে, এরকমই নর্মাল খাবার খেয়ে কারা কজন ভিডিও করে। তো আমি ভাবলাম যে আমি এইগুলো করে তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও কথাটা ঠিক বললাম না ভুল বললাম। বীজ আলাদা হচ্ছে, তো চলো এবার চাটনিটা খেয়ে নি। আর আমার তো চাটনি করার জন্য আম কিনতে লাগে না জানো তো, দিদের কাছ থেকে আম পড়ে, তো সেই আমেরই চাটনি করি। বেশি বড় ছিল না, এইটুকুটুকু আম ছিল, কিন্তু দেখো আঁটি হয়ে গেছে, আঁটি আর আঁটি আমেরই চাটনি ভালো লাগে, আচার তো ভালোই লাগে। শেষ এরকম এই যে আটি গুলো পড়ে রয়েছে আর এই যে বীজ গুলো, ওগুলো তো খাই না। তো ওই হচ্ছে আমার খাওয়া দাওয়া। আর খাওয়ার পরে যদি থালা এরকম ভাবে পরিষ্কার করে চেটে যদি না খাওয়া যায়, যেই খাওয়ার তৃপ্তি আসে না। তো প্রচন্ড তৃপ্তি পেয়েছি, এবার জলটা খেয়ে নি। এখন খেতে পারছি না, এটা পরে খাবো, থালা টালা ধুয়ে নিয়ে তারপর খাবো। তো আজকের ভিডিওটা এইটুকুই, পরের দিন নতুন কোন ভিডিওর সাথে আমি আবার চলে আসবো। তো তখন সবাই ভালো থাকো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও।